নমস্কার, ডিজিটাল খবরিডালে সবাইকে স্বাগত। আর 2021 সালে 2রা মে-র কথা মনে আছে তো? বিধানসভা নির্বাচন 2021-এর ফলাফল সেই দিন ঘোষণা করা হয়েছিল এবং সমস্ত জল্পনা হিসেব উল্টে দিয়ে প্রায় 200-রও বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গের মসনদ দখল করেছিল তৃণমূল কংগ্রেস। একেবারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘাসফুলের জ্বর, সবুজ আবিরে মাখামাখি, তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বন্যা। আবারও 2রা মে, তবে 2021-এর নয়, 24-এর 2রা মে আবারও নির্বাচন, লোকসভা নির্বাচন। কিন্তু তার আগে রীতিমতো দোদ্দুল্যমান পরিস্থিতি এই তৃণমূল শিবিরে। আর এবার এই 2রা মে-তে যে থমথমে পরিস্থিতি, তার নেপথ্যে কিন্তু একসময় তৃণমূলের যাকে বলা যায় অন্যতম মুখপাত্র এবং অন্যতম স্তম্ভ বলা যেতে পারে মিডিয়ার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ যিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই কুণাল ঘোষ যিনি দলের নবীন প্রবীণ বিতর্কে একেবারে সোচ্চার হয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক পন্থী হিসাবে, যার প্রবল বক্তব্য বিভিন্ন সময় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমে একেবারে জনগণের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সেই কুণাল ঘোষ। এবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এবং একদা তৃণমূল কংগ্রেসের অন্যতম পোর খাওয়া নেতা, অর্থাৎ একদা তার সহকর্মীও বটে, সেই তাপস রায়ের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়া এবং তাপস রায়ের রীতিমতো প্রশংসা সেই মঞ্চে দাঁড়িয়ে, সেই কারণেই খেসারত দিতে হলো তাকে। দলীয় মুখপাত্র, তার পর থেকে তিনি বহুকাল আগে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন এবং তার সেই আবেদনপত্র স্বীকৃত হয়েছিলেন। একই সঙ্গেই তিনি কিন্তু, অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, রাজ্য সম্পাদকের পদ থেকেও, যে পদ থেকে তাকে সাম্প্রতিক সময়ে বহিষ্কার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে বা তৃণমূল কংগ্রেস সূত্রে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেই পদ থেকেও কিন্তু তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, যদিও সেই পদত্যাগ পত্র গৃহীত হয়নি। সেই পদত্যাগ পত্রের বদলে যে বহিষ্কারের পত্র বা বহিষ্কারের প্রেস রিলিজ, সেটা কিন্তু অনেকটাই গোলমেলে একটা নাটকের সূচনা করে দিল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে দলের একাধিক নেতা, একাধিক নেত্রী তারা কিন্তু বেসুরে বলেছেন, দলের হাইকমান্ডের বিরুদ্ধে গিয়েও কথা বলেছেন। কিন্তু কুণাল ঘোষ, বিভিন্ন সময়ে দেখা গিয়েছে অভিষেক পন্থী হিসাবে, যার যথেষ্ট সুনাম ছিল, নবীন প্রবীণ বিতর্কে রীতিমতো অভিষেকের পাশে তিনি বরাবর দাঁড়িয়েছেন, এমনকি বিভিন্ন সময়ে তিনি পরিষ্কার বলেছেন যে আমি দলের অনুগত সৈনিক এবং দলের যারা ক্ষতি করছেন তাদের আমি ছেড়ে কথা বলবো না, তাতে যদি আমাকে কোনো খেসারত দিতে হয় আমি দিতে রাজি, কিন্তু দলের কোনো ক্ষতি, মমতা ব্যানার্জির কোনো ক্ষতি বা অভিষেক ব্যানার্জির কোনো ক্ষতি আমি হতে দেব না। সেই কুণাল ঘোষ, সারদা কেলেঙ্কারি, সে সময় কিন্তু তার অভিযোগের আঙুল ছিল যে তাকে ফাঁসানো হয়েছে এবং এই মমতা ব্যানার্জি বা এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কিছু নেতা তাকে ফাঁসিয়েছেন। ঘটনাচক্রে, কালের নিয়মে তিনি এই তৃণমূল কংগ্রেসেরই এখন একেবারে দুর্দণ্ড প্রতাপ মুখপাত্র এবং অন্যতম স্তম্ভ হিসাবে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা সুরতাল কাটতে শুরু করেছে এবং একেবারে এই বহিষ্কারের ঘটনাতে রীতিমতো দোদ্দুল্যমান পরিস্থিতি। কিন্তু সব কিছু ছাপিয়ে একটা জটিল অঙ্ক বা একটা নাটকের বা একটা রহস্যের গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে 2রা মে-তে তার করা ফেসবুকের একটা পোস্ট থেকে। আমরা সবাই জানি বিশ্ববরেণ্য পরিচালক এবং সাহিত্যিক এবং একাধিক গুণের অধিকারী, বহুমুখী প্রতিভা সত্যজিৎ রায়, তার জন্মদিন। সেই জন্মদিনের দিন তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটা পোস্ট করেছিলেন বা করেছেন কুণাল ঘোষ। করতেই পারেন, তিনি বাঙালি হিসাবে সবাই আমরা সত্যজিৎ প্রেমী। কিন্তু তারপরে একটা লাইন তিনি জুড়েছেন, আজকের দিনে আবারও হীরক রাজার দেশে দেখব। এই হীরক রাজার দেশে, এই শব্দটাই অনেক না বলা কথা কি বলে দিচ্ছে? কারণ আমরা সবাই জানি যে রাজ্যের বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে কটাক্ষ করেন বিভিন্ন সভায়, বিভিন্ন মঞ্চে, এমনকি সংবাদ মাধ্যম থেকে শুরু করে তার বিভিন্ন বক্তব্যে হীরক রানী, হীরক রানী, হীরক রানী বলে তিনি বারংবার কটাক্ষ করেছেন। পোস্টার থেকে শুরু করে, ব্যানার থেকে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই শব্দবন্ধকে বারংবার বিজেপি প্রয়োগ করেছে। কিন্তু আজকের দিনে হীরক রাজার দেশে দেখব, এই কথাটা কীরকম যেন বেসুরে লাগছে না, কীরকম একটা যেন চোখের বালির মতো একটা অদ্ভুত
একটা অন্যরকম অঙ্কের সূচনা করছে কি? কারণ একেবারে তাকে বহিষ্কার করার পরপরই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে তার করা কিছু মানে চমকে দেওয়ার মতো, যাকে বলা যায় তৃণমূল কংগ্রেসকে একেবারে চূড়ান্ত অস্বস্তির মুখে ফেলে দেওয়ার মতো মন্তব্যে তৃণমূল কংগ্রেসে কিন্তু রীতিমতো দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কোথাও গিয়ে পরোক্ষভাবে তিনি কিন্তু আরও প্রেশার তৈরি করতে চাইছেন কি তাহলে তৃণমূল কংগ্রেসের একটা অংশের প্রতি, যেখানে নিয়োগ দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এমন তিনি কিছু মন্তব্য করলেন যাতে রীতিমতো মুখ পুড়েছে কিন্তু রাজ্য সরকারের, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ঝুলি থেকে আরও বেড়াল বেড়াতে পারে এরকম একটা ইঙ্গিত কি তিনি দিয়ে রাখলেন, নাকি কোথাও না কোথাও গিয়ে অন্য কোনো রাজনৈতিক সমীকরণের অঙ্ক বা অন্য কোনো রাজনৈতিক সমীকরণ হতেই পারে, সম্ভাবনা থাকতেই পারে, এমন একটা ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন? রাজনীতিতে আমরা দেখেছি কোনো কিছুই অসম্ভব নয়। একসময় যিনি ছিলেন তৃণমূলের অন্যতম প্রধান স্তম্ভ, সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূল কংগ্রেসের ঘোর বিরোধী এবং রাজ্যের বিরোধী দলনেতা। তেমনই বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে একাধিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তারা এখন তাদের বিরোধী শিবির অর্থাৎ বিজেপির অন্যতম হেভিওয়েট মোরথি মহারথি বঙ্গ রাজনীতির ক্ষেত্রে। এবার কি সেই দলে নাম লেখাতে চলেছেন কুণাল ঘোষও? হীরক রাজা কি কোনোদিন যে কোনো দিন হীরক রানীতে পরিবর্তিত হয়ে যেতে পারে? রাজা থেকে রানী হতে কতক্ষণ সময় লাগে? খুব বেশি সময় লাগে না। বঙ্গ রাজনীতির এই ফুল বদলের ঘটনা আমরা অনেক দেখেছি, কিন্তু কুণাল ঘোষ বারংবার বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতি তার অগাধ ভরসা এবং তার আনুগত্যের কথা বারংবার বুক ফুলিয়ে বুক ঠুকে বলে গিয়েছেন এবং অভিষেক পন্থী বলে পরিচিত তিনি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একেবারে দলের একাধিক হেভিওয়েট নেতাকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন, বিভিন্ন ক্ষেত্রে তুলোধনা করেছেন শুধুমাত্র এই বলে যে দলের প্রতি তারা চরমভাবে অনুগত নন। ঠিক সেইভাবেই যে তাপস রায়কে মঞ্চে বসিয়ে বা তার পাশে দাঁড়িয়ে তার সুনাম করা বা তার প্রশংসা করা নিয়ে এত বিতর্কের সূত্রপাত, সেই তাপস এবং সুদীপ ব্যানার্জি এই দ্বৈরথও আমরা সবাই জানি যে বরাবর তাপস রায়ের পাশেই ছিলেন এই কুণাল ঘোষ। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার পর্বেও ঠিক সেভাবে অংশগ্রহণ করতে দেখা যায়নি কুণাল ঘোষকে। কিন্তু এই যে সাম্প্রতিক এই বিতর্কগুলো, সেই বিতর্কে কিন্তু এবার নতুন ইঙ্গিত দিয়ে দিচ্ছে এই ফেসবুক পোস্ট। হীরক রাজা আজকের দিনে তিনি দেখতেই পারেন, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সেই বিখ্যাত উক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, সেই কালজয়ী যাকে বলা যায় অভিনয়, সেই মাঠের মধ্যে থেকে ছুটে আসা উদাত্ত জনতা, একটা পরিবর্তনের প্রতিচ্ছবি সেখানে দেখা গিয়েছিল। হীরক রাজার দেশের একেবারে শেষ যে ফ্রেমগুলো ছিল সেই ফ্রেমে কোথাও না কোথাও গিয়ে কি কুণাল ঘোষ সেই হীরক রাজার দেশের শেষ ফ্রেমের কথাগুলোকে মাথায় রেখেছেন, নাকি পোড়খাওয়া রাজনীতিবিদ এবং সাংবাদিক কুণাল ঘোষ কোথাও গিয়ে দূরের যেটাকে বলা যায় দেওয়াল লিখন বা ভবিষ্যতের লিখন সেটা পড়তে পারছেন, নাকি অনেক রকমের অনেক জটিল রাজনৈতিক নাটক বা বলা যায় রহস্য পড়তে পড়তে সেগুলো আরও জমে উঠবে এবং অদূর ভবিষ্যতে তার খোলাসাও হবে, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছি আমরা। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কিন্তু একাধিক লবি রয়েছে। আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই লবির কথা বিরোধী থেকে শুরু করে একাধিক রাজনীতিবিদ তারা বলেছেন, এবং বারবার দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের মুখপাত্র হিসেবে বারংবার সোচ্চার হয়েছেন এই কুণাল ঘোষ। এবার কি সেরকমই কোনো জটিল অঙ্ক যেখানে এই বিক্ষুব্ধ গোষ্ঠী যারা রয়েছেন তৃণমূলের অভ্যন্তরে তাদের না বলা কথা তাদের মুখপাত্র হয়ে মুখ ফুটে বলছেন, সোচ্চারে বলছেন এই কুণাল ঘোষ? অদৃশ্য কোনো হাতের জোরে কি তিনি একেবারে বেপরোয়া হয়ে উঠেছেন? যা বাকিরা বলতে পারছেন না তা তিনি বলে দিচ্ছেন? এরকম অনেক সম্ভাবনা, অনেক জটিল অঙ্ক, কিন্তু দিনের শেষে সেই হীরক রাজার দেশে কি হতে চলেছে? হীরক রাজার দেশে কি হীরক রানীর দেশে পর্যবসিত হবে আর কিছুদিনের মধ্যে, নাকি এটা শুধুমাত্রই একটা জাস্ট ভালো লাগার সিনেমা, ভালো লাগার চলচ্চিত্র, সত্যজিৎ রায়কে শুধু শ্রদ্ধার গই ছিল, নিরামিষ একটা পোস্ট ছিল, এর মধ্যে কোনো জটিল অঙ্কই ছিল না, সেটা তো সময় বলবে। কিন্তু কোনো রাজনীতিবিদ কোনো কথা বলছেন এবং এরকম একটা যাকে বলা যায় দ্বৈত শব্দার্থ বিশিষ্ট কথা, তার কোনো
আগে পিছে কোনো কারণ থাকবে না, এটা কিন্তু সচরাচর হয় না। কুণাল ঘোষের ক্ষেত্রেও কি সেই চিরাচরিত ট্র্যাডিশনটাই বজায় থাকবে, নাকি শুধুমাত্র হীরক রাজার দেশে দেখার মধ্যেই তিনি তার যাকে বলা যায় কাজকর্মের পরিধি সেটাকে সীমাবদ্ধ রাখবেন, সেটা তো সময় বলবে। আপাতত বঙ্গ রাজনীতিতে মমতা ব্যানার্জির দেশে এবং মমতা ব্যানার্জির দলের মধ্যে রীতিমতো যে দোদুল্যমান পরিস্থিতি, তাতে দড়ি ধরে টানাটানিতে কোন পক্ষ জিতবে আর কোন পক্ষ হারবে সেটা দেখার বিষয়। এবং সর্বোপরি দল হিসাবে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে দড়ি টানাটানিতে কত মার্কস পেতে পারে, এবং এত বিতর্ক, একাধিক দুর্নীতির অভিযোগ এবং তারপরে দলের মধ্যে রীতিমতো বিতর্কের বিক্ষোভের আবহাওয়া, তারপরেও তৃণমূল কংগ্রেস কতটা ভালো ফল করে সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের আর নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।